আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে 18ই ডিসেম্বর 2021। আপনারা জানেন আমরা অবস্থান করছি বাংলাদেশের একেবারে দক্ষিণের দ্বীপ কুতুবদিয়া। তো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসছি সাগর পাড়ের শুটকি পল্লীতে। তো আপনারা ভিডিওতে দেখতেছেন জেলেরা সাগর থেকে মাছ ধরে এনে জালগুলো আবার মেরামত করতেছে, সুই সুতা দিয়ে জালগুলা মেরামত করতেছে সাগর পাড়ে সিবিসে। এই শুটকি পল্লীতে অসংখ্য গড় আছেন, ছোট ছোট গড়, খুপরি গড়গুলা রাত্রি যাপনের জন্য। সাগর থেকে জেলেরা মাছ ধরে সরাসরি এই জায়গায় নিয়ে আসেন, এখানে মাছগুলা শুকায়ে শুটকিতে পরিণত করা হয়। একদিকে সাগর আর একদিকে শুটকি পল্লী। যারা কুতুবদিয়া আসবেন আশা করি এটা মিস করবেন না। একেবারে কুতুবদিয়া সিবিসের পাশেই এই শুটকি পল্লীর অবস্থান। এখানে অনেক ধরনের শুটকি শুকানো হচ্ছে। তো আমরা এই শুটকি পল্লীতে যখন আসলাম তখন প্রায় মাছগুলো শুকে ওনারা বিক্রি করার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে, এই জন্য আমরা তেমন মাছ দেখতে পাই নাই। যা দেখলাম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লইট্টা মাছ, ছুরি মাছ এবং চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আসলে আমরা যখন চিংড়ি মাছ খাই, এই যে চিংড়ি শুটকিগুলা, এগুলোর মধ্যে আমরা বালু পাই ভাই। বালু পাওয়ার মেন কারণটা আমি আসলে এখানে এসে দেখলাম। আপনারা দেখেন এই যে মাটির মধ্যে যে শুকেতে দেওয়া হয়েছে যে মাছগুলো, এগুলো হচ্ছে চিংড়ি শুটকি। এটা সিবিএসের বালুর মধ্যে, এই কারণে আমরা চিংড়ি মাছটা খাইতে গেলে বালি 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 লাগে। এটা রহস্যটা আসলে এখানে না আসলে আমার কাছে উন্মোচিত হইতো না, আপনারা জানেন কিনা জানি না। তো আমরা এখান থেকে মাছ কিনে শুটকি মাছ কেনার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু ওনাদের কাছে মাছ নাই এই মুহূর্তে, ওনারা বিক্রি করার জন্য এগুলো চট্টগ্রাম পাঠিয়ে দেওয়ার কারণে। তো আপনারা যারা আসবেন আশা করি আপনারা হয়তো পাইলেও পাইতে পারেন। এরা শীতের শুরুতেই এখানে মাছ শুকানো শুরু করে, একেবারে বর্ষা অবধি এই পল্লীটা থাকে এখানে। এখানে এক এক মহাজনের জন্য একটি নির্দিষ্ট এরিয়া করে দেওয়া আছে, ওনারা এখানে গড় তুলে স্বামী সন্তান নিয়ে এই 6 মাস এখানে বসবাস করতেছেন। মাছ শুকানো যখন শেষ হয়ে যাবে তখন এখান থেকে ওনারা আবার সব কিছু গুটিয়ে চলে যায়। প্রতিদিন সকালবেলা ওনারা মাছ ধরে নিয়ে আসেন সাগর থেকে, এনে এগুলো প্রসেস করে রৌদ্রে শুকানো হয়। এখানে লইট্টা শুটকি, তারপরে ছুরি শুটকি এবং চিংড়ি শুটকি হচ্ছে উল্লেখযোগ্য হারে শুকানো হচ্ছে। এছাড়াও পাইশিয়া, তারপরে কোরাল, বেটকি, নাম অজানা অনেক ধরনের মাছই আমরা এখানে দেখতে পেলাম। এটা আসলে অন্য ধরনের এক অভিজ্ঞতা, এখানে না আসলে বোঝা যাইতো না যে মাছ কীভাবে শুকায়। শুটকি মাছগুলো শুকানোর পরে আবার এগুলো ওনারা বাছাই করে গ্রেড অনুযায়ী, বড় বড় শুটকিগুলোকে ওরা আলাদা করে এবং ছোটোগুলোকে আলাদা রাখে। প্রসেসিংটা খুবই সুন্দর। তো আমরা ওনাদের কাছে জানতে চাইলাম এই মাছগুলোর মধ্যে ওষুধ আছে কি না, মানে কোনো বিষ মিক্স করে কি না। তো ওনারা আমাদেরকে যেটা জানাইলো 100% অর্গানিক শুটকি, এটা কোনো ধরনের বিষ বা কোনো কেমিক্যাল দেওয়া হয় না এবং কি লবণও ইউজ করা হয় না। যাক বন্ধুরা, আমাদের কাছে ভালো লাগছে, আপনারা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমরা কুতুবদিয়ার আমাদের আরও কিছু জিনিস আপনাদেরকে দেখানো বাকি রয়ে গেছে, আশা করি আপনারা অপেক্ষা করবেন। প্রতি সপ্তাহে আমরা একটা একটা করে ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।